গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6টা। তো আমি একটু ডাক্তারের কাছে যাব, আমার একটু দরকার আছে, আর আমার যা যাবে তার শাড়ি কিনতে। তো চলো, কি শাড়ি কিনেছ চলো তোমাদেরকে দেখাই। চলো, তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট, এখন যাব পায়েলের জন্য শাড়ি দেখতে। প্রথমে যাব, আমরা বড় দোকান থেকে মার্কেট করি সেই দোকানে যাব, তারপরে মল টল যাব, দেখি কোথায় ভালো একটু পাওয়া যায় বেনারসির কোয়ালিটি, বেনারসি কিনবো। তো চলো প্রথমে আমি আমাদের দোকানে যাই, যেখান থেকে এই যে যে দোকানটাতে আমরা অনেক বছর, বহু বছর আগে থেকে এখান থেকে আমরা সব কেনাকাটা করি। তো আগে এখানকার কালেকশনটা দেখে নিই, বেনারসি কালেকশনটা, তারপরে যাব মলে। তো তোমাদেরকে আমি ঘুরি ঘুরি দেখালাম দোকানটা, আর এই যে বেনারসির কোয়ালিটি, তো সেরকম একটা কালার ভালো লাগলো না, এখানে একটু কমের ভেতরে ওরা রেখেছে, একটু দামি রাখেনি, যেহেতু গ্রামের থেকেই বেশি লোকেরা আসে দূরে এখানে শাড়ি টাড়ি কিনতে, সেই কারণে বেশি দামি কোয়ালিটি নেই। তো এখান থেকে চলে যাবো, জড়ি টড়িও ঠিক একটা ভালো লাগছে না। তো দেখি মলে যাব, মলের কোয়ালিটি। পায়েল এখানে কানের নেবে, দেখি কিরকম ডিজাইনের পাওয়া যায়, ভালো লাগবে কিরকম। তো চলো, তো এই যে কানের, এটা আমি পরে দেখালাম পায়েলকে, কেমন লাগলো বলো? এটা পায়েলের পছন্দ হয়েছে, ও নেবে এটা। চলো এবার যাওয়া যাক মলে, মলের কোয়ালিটিটা কেমন দেখি, যদি পছন্দ না হয় তারপরে আরেকটা দোকানে যাবো, তারপরে যদি পছন্দ না হয় তো আর কিছু করার নেই। এই যে আমরা মলে ঢুকে পড়েছি, স্যানিটাইজ করছি, তো চলো। মলে সেরকম ভালো শাড়ি পেলাম না বলে আমরা এই দোকানে চলে এসেছি। তো এই দোকানে এসে প্রচুর কালেকশন দেখলাম, যার জন্য আমি ভাবলাম যে তোমাদের তো অবশ্যই শেয়ার করার দরকার, প্রচুর কালেকশন ওরা দেখাচ্ছে, আর আশা করি পছন্দ হবে। আর তোমরাও বলো তোমাদের এর মধ্যে থেকে কোনটা তোমাদের ভালো লাগলো। তো চলো দেখো, আমার এই শাড়ির কালারটা ব্যাপক লেগেছে, মেজেন্টার ভিতরে অরেঞ্জ কালার, ভীষণ ভালো লেগেছিল আমার এই শাড়ির কালেকশনটা, সরি কালেকশন না, কালারটা। কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল, দামটাও ভালোই ছিল, কিন্তু দেখি পায়েলের কোনটা পছন্দ হয়।
ছিল এই যে ব্লু কালারের শাড়িটা, কিন্তু আমার এই শাড়িটা ডিজাইন ভীষণ ভালো লেগেছিল, কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছিল। ব্লুর ভিতরে পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক হবে, এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল। কিন্তু ভীষণই দাম কম ছিল, যেহেতু কোয়ালিটিটা অতটা ভালো ছিল না, কিন্তু কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল। দেখো তোমরা এত সুন্দর ছোট্ট ছোট্ট সারা বুটি শাড়ি, ঠিক আছে একটু বেশি ঘন, কিন্তু তবুও কালারটা বেশি ভালো ছিল, তোমাদের ফোনের থেকে সামনে বেশি ভালো লাগছিল। আমার এই শাড়িটা এত ভালো লেগেছিল, যার জন্য বললাম যে আবার একটু খোলো তো দেখি শাড়িটা কেমন লাগছে। এত ভালো লেগেছিল কম্বিনেশনটা, মানে অরেঞ্জ তো আমার ফেভারিট কালার, তার মধ্যে ম্যাজেন্টা কালার, যেটা জামের রস হয় না, সেই একটা মিষ্টি লালচে একটা কালার, ভীষণ ভালো লেগেছিল, ভীষণ ভালো। আমার এত শাড়ির মধ্যে একটা শাড়ি আমার কালার কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছিল। লাস্ট পায়েলের এই শাড়ির কালারটা ভালো লাগলো, তো এটা আমি বললাম যে হ্যাঁ নিতেই পারো, কেননা আমারও শাড়ির কালারটা এই কোয়ালিটিরই। তো ঠিক আছে পায়েল এটা নিল, আর তোমাদেরকে আমার পছন্দের আরও দুটো শাড়ি দেখাচ্ছি, এই শাড়িটা নিচের শাড়ি আর হলুদ শাড়িটা। হলুদ শাড়ির কম্বিনেশন কি ভীষণ ভালো, রানীর ভিতরে পড়েছিল পাড় আর শাড়িটা হলুদ, আর এই যেটা আমি হাত দিয়েছিলাম পুরো জাম কালার, আর এই রেড রেড কালারটা পুরো চেরি কালার, এই তিনটে। আর প্রথমে আমি দেখিয়েছিলাম অরেঞ্জ, তো এইগুলোর দামটা আর একটু হাই কোয়ালিটির দাম, 15-15 দাম হবে। তো এইগুলো ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু ভালো লাগলে হবে না, বাজেটটা আমাদের অন্যরকম ছিল, আর একটু কম ছিল। কেনাকাটা কমপ্লিট, আর ওই শাড়িটাই নিয়ে নিলাম। তো এখন সোজা বাড়ি, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। তো বাড়িতে চলে এসেছি, এই জাস্ট ঢুকে চেঞ্জ করে নিলাম, আর এখন যাব রুটি করতে। ততক্ষণ আমার ফোনটা একটু চার্জ হোক। তোমরা ভাবো এর ফোনে এত চার্জ কেন থাকে না, আসলে থাকে না এই কারণেই, কারণ আমি ফোন নিয়েই ব্যস্ত সবসময়, যখনই ফোন হাতের কাছে থাকে তো ফোনেই সবসময় ফোন নিয়েই ব্যস্ত থাকি। তো এতক্ষণ বাজারে গেছিলাম, তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম, এগুলো তো ভিডিও করতে হলো, যার জন্য আমার ফোনের চার্জ একদম শেষ। তোমাদেরকে আমি নিচে নিয়ে যেতাম, থাক না আবার অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো রুটি করা। তো চলো আমি চার্জে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি যাই, আমাকে পায়েল ডেকে গেল, দিদি আসো তাড়াতাড়ি, তো অনেক বাজে, যাই রুটিটা করে আসি, তারপরে এসে কথা বলছি তোমাদের সাথে। আমার রুটি করা কমপ্লিট, মেমকে খাওয়ানো কমপ্লিট, আমার খাওয়া কমপ্লিট, আর আমি এখন চলে এসেছি ঘুমোতে,
আমার স্কিন কেয়ারও কমপ্লিট, রাতের নাইট স্কিন কেয়ারটা। তো তোমাদেরকে যেটা বলছিলাম, শাড়িগুলো এত ভালো দেখলাম, এত ভালো দেখলাম। আমার শাড়ির বেলায় যখন আমি বেনারসি কিনেছিলাম, আমি পুজোতে গেছিলাম, তখন অপশন বেশি ছিল না, যেহেতু ওটা লকডাউনের ভেতরে ছিল। আর এত ধরনের, মানে ওই বাজেটের উপরে, মানে 10.5-11-12 আমার শাড়িও পড়ে গেছিল ওরকম, ওই বাজেটের উপরে এত সুন্দর কালেকশন, এত ডিজাইনার, স্মার্টলি ডিজাইনার, আমি তো দেখে মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে ইস, যদি আমি এখন কিনতাম ওই দামের ভিতরে, হয়েও যেত, মানে ভালোভাবে এই সমস্ত শাড়ি হয়ে যেত। তো আমার শাড়িটাও খারাপ না, তোমরা তো দেখেছো। আমার বোনও বলছিল যে না, তোর শাড়ির কোয়ালিটিটা বুটি বুটি, তো তোকে ইয়াং ইয়াং দেখতে লাগবে। আর এক একটা ডিজাইন এক একটা বয়স হিসাবে ম্যাটার করে, তো তোর ডিজাইনটা পরলে মানে একটু ইয়াং ইয়াং লাগবে। যাই হোক, ও আমাকে বললো কালারটাও খুব সুন্দর আমার শাড়িটার, তবে কি বিয়ে বিয়ে কোয়ালিটি শাড়িটার। আর আমি যে সমস্ত শাড়ি দেখে এসেছি, মানে সারা, মানে সমস্ত বয়সে পরা যাবে, আর বিয়ে বিয়ে বিয়ের সময়ও পরা যাবে, বিয়ের পরেও পরা যাবে, মানে বিয়ে বিয়ে কোয়ালিটি না ডিজাইনগুলো। তো ঠিক আছে, আমার শাড়িও খারাপ না, আমি একটা রেখে দিই, একটা কিনলেই যে পরে আর কিনবো না এরম তো কোনো ব্যাপার না। তো ঠিক আছে, এরপরে আরো নতুন নতুন কালেকশন আসবে, তখন আবার দেখবো। তো চলো, গুড নাইট, ভালো থেকো সবাই, হ্যাভ ইট সুইট ড্রিমস, সবাই খুশিতে থেকো, সবাইকে নিয়ে আনন্দ থেকো। আর আমার ব্লগটা আজকে তোমাদের সাথে, ওই বাজারে যাওয়ার বেনারসি কেনাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মেয়ে ওর কাকাইয়ের ঘরে গেছে, চলে আসবে এখনই, আর পাপা যখন আসবে আসবে, সেটা তো বলি সবসময়, কাজে কাজ হয়ে গেলেই চলে আসবে, ততক্ষণ আর বসে থাকি না আমরা। তো চলো, গুড নাইট, বাই।